এত প্রেসার নিচ্ছে কেন বলো তো? সারা দিন বাড়িতে এত খাটাখাটি করছো, তারপরে আবার গয়নার নকশা তুলছো। মশাই, কিছু তো করার নেই, ধনতেরাসের আগে তো একটু চাপ পড়বে। তাই বলে কি তোমার শরীরের খেয়াল রাখবে না? রাতে খেয়েছো? না, খাইনি। জানতাম, আমি জানতাম যে তুমি খাবে না, তাই তোমার জন্য খাবার নিয়ে এসেছি। বাবা, আমার বর তো আমাকে খুব ভালোবাসে। বাসবো না, তুমি ছাড়া আমার কে আছে বল? কেউ নেই। কেন, দাদু ভাই আছেন, বাবা আছেন। জানি, কিন্তু এত ভালো তো কেউ কখনো আমাকে বাসেনি। তোমার কিছু হলে আমি তো মরেই যাবো। না না, মরার কথা আপনি একদম বলবেন না, একদম না। আমার আমার সংসার করার ইচ্ছা আছে, আমার মা হওয়ার ইচ্ছা আছে। আমার তো আমার তো 5-6টা বাচ্চা হবে, তারপর তাদের মানুষ করব, তারপর বুড়ো বুড়ি তীর্থ করতে যাব, তারপর তো মরার কথা। তবে কোহিনুর বাবু, আপনার আগে যে আমিই চলে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, নাও এবার খাবারটা খেয়ে। আপনি খেয়েছেন? আমি আজকাল তুমি না খেলে খাই না। কেন কেন বুঝতে পারছো না? তোমার জন্য আমি কিছু করতে পারছি না, তোমার পাশে দাঁড়াচ্ছি। কে বলেছে আপনি কিছু করতে পারছেন না? সারাক্ষণ তো কাস্টমারদের সঙ্গে আছেন, আজকে ওখানে যাচ্ছেন, কালকে সেখানে যাচ্ছেন, সারাক্ষণ তো দৌড়াদৌড়ি করে যাচ্ছেন। আপনার শরীরটাও তো দেখতে হবে। আচ্ছা বাবা ঠিক আছে, না এবার খেয়ে। আমার বর তো আমাকে খুব ভালোবাসে। তোমার জন্য আমি কিছু করতে পারছি না, তোমার পাশে দাঁড়াচ্ছি।